সাকিব আল হাসান থেকে শুরু, এরপর এক একে বাদ যায়নি আয়মান সাদিক, হিরো আলম, মুস্তাক দিশা কেউই। হ্যাঁ, বলছিলাম ভুয়া ভুয়া এই ধ্বনির কথা। আপনারা জানেন তামিম এবং সাকিবের সম্পর্ক খারাপ হওয়ার পর তামিমের ভক্তরা সাকিবকে প্রথম ভুয়া ভুয়া বলে লাঞ্ছিত করেন এবং সেই ভিডিওটি বেশ ভাইরাল হয়। বিশেষ করে এক চাচা সাকিবকে যে ভুয়া ভুয়া বলেছিলেন সেই বিষয়টি কিন্তু বেশ ভাইরাল হয়। এরপর শুরু হলো বইমেলা 2024। সেখানে সুগার ড্যাডি খ্যাত 60 বছর বয়সী মুস্তাক বিয়ে করেছেন 18 বছর বয়সী তিশাকে, লিখেছেন তারা বই, এসেছেন বইমেলায়, তাদেরকেও শুনতে হয়েছে ভুয়া ভুয়া ধ্বনি, এমনকি তাদেরকে বইমেলা থেকেও বের করে দেয়া হয়েছিল। তবে ঠিক জানি না যে আয়মান সাদিকের সাথে কেন এরকমটি ঘটল। তিনি তো যথেষ্ট ভদ্র একজন পার্সন, বা বিতর্কিত তেমন কিছুতেই তিনি জড়ান না। তিনি সারাক্ষণ পড়াশোনা কিংবা পড়াশোনা রিলেটেড কাজের সাথে জড়িত থাকেন। আপনারা জানেন যে তিনি 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা। তো যাই হোক, সেটি বিষয় না, বিষয় হলো তাকেও শুনতে হয়েছে ভুয়া ভুয়া ধ্বনি। তবে আমার ভালো লেগেছে আয়মান সাদিক অনেকের জন্য দৃষ্টান্ত। একজন সফল হওয়ার পরেও যে আল্লাহকে ভুলে যায় না, তারই উজ্জ্বলতম দৃষ্টান্ত আয়মান সাদিক। এর আগে খেলার মাঠে তিনি নামাজ পড়েছেন এমন ভিডিও আমরা দেখেছি। এবার দেখলাম বইমেলাতে যখন তিনি গিয়েছেন তখন মাগরিবের সময় তিনি সেই স্টলেই নামাজ আদায় করলেন। যদিও তার বিয়ের সময় বিতর্কিত কর্মকাণ্ড কিছুটা ঘটেছিল, যে কারণে তিনি সমালোচিত হয়েছিলেন, তবে সবাই দোয়া করবেন যাতে তিনি পরিপূর্ণভাবে ধর্মকে মেনে চলতে পারেন। তো যাই হোক, সর্বশেষ হিরো আলম সাহেব গিয়েছিলেন বইমেলাতে, তার নতুন বই প্রকাশিত হয়েছে, কিন্তু তিনিও টিকতে পারেননি, শুনতে হয়েছে ভুয়া ভুয়া ধ্বনি, হতে হয়েছে লাঞ্ছিত। কেন যে তরুণরা ইদানিং ভুয়া ভুয়া এই শব্দটিকে এতটাই আপন করে নিয়েছে তা ঠিক বোঝা যাচ্ছে না। অনেকে বলতেছেন যে এইসব তরুণদেরকে বইমেলাতে প্রবেশ করতে হলে টাকা দিয়ে ঢুকতে হবে, অর্থাৎ বইমেলাতেও টিকিট সিস্টেম চালু করলে এইসব তরুণরা আর বইমেলাতে ঢুকবে না। এইসব তরুণ বলতে আমি তাদেরকে বলতেছি যারা ভুয়া ভুয়া এইসব শব্দ উচ্চারণ করে মানুষকে বিব্রত করে থাকেন। তাদের জন্য মানুষজন দাবি তুলতেছে যে টিকিট সিস্টেম চালু করার। আপনাদের কি মনে হয়, যদি টিকিট সিস্টেম চালু হয় তাহলে কি এসব তরুণরা বইমেলাতে আর ঢুকবে না, বা তারা কি আর ভুয়া ভুয়া ধ্বনি দিয়ে মানুষকে বিব্রত করবে না, নাকি করবে? আসলে কথায় আছে, স্বভাব কিন্তু মানুষের পরিবর্তন হয় না, যেমন কয়লা ধুইলেও কালো রং পরিবর্তন হয় না।